দুর্গাপুরের লালা রাজপথ রায় রোড সংলগ্ন ট্রাঙ্ক রোড ময়দানে গত 13 জুলাই থেকে ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় শুরু হয়েছে শহীদ নিমাই অধিকারী ও স্বর্গীয় পরিতোষ বরচাজ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এবং শহীদ মোহাম্মদ রফি ফেয়ার প্লে ট্রফি। আজ অর্থাৎ 4 আগস্ট এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুরের 2 খ্যাতনামা ফুটবল দল ভারতী ভলিবল ক্লাব এবং সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। 34 বছর ধরে এই টুর্নামেন্টের আয়োজন করে ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রকাশতরু চক্রবর্তী জানান, এবছর এই টুর্নামেন্ট 34 বছর পদার্পণ করল। আগামী দিনে এই টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ করার জন্য দুর্গাপুর মহকুমার নতুন নতুন ফুটবল দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউনাইটেড কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নে 34 বছর ধরে এই টুর্নামেন্ট হচ্ছে যে সংগঠিত করছে। এখানে 8টি টিম হচ্ছে যে অংশগ্রহণ করেছে, দুর্গাপুর সাব ডিভিশনের, সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশনের যে টিমগুলি খেলে তাদের মধ্যে থেকেই এই খেলা হচ্ছে যে খেলছে এই টুর্নামেন্টটা। এই টুর্নামেন্ট গত 13 জুলাই যেদিনকে নিমাই অধিকারী শহীদ দিবস সেদিন থেকে হচ্ছে যে শুরু হয়েছে, আজ তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। 13 জুলাই থেকে আজ পর্যন্ত সেই খেলা হচ্ছে যে সংগঠিত হচ্ছে, মোট 8টি দলের খেলা। আরও সমৃদ্ধ করার জন্য আরও নতুন নতুন টিম যারা হচ্ছে যে ভালো খেলছে এবং টিমের সংখ্যা বাড়ানোর জন্য হচ্ছে যে আমরা উদ্যোগ গ্রহণ করব ভবিষ্যতে, এবং এর জন্য ক্রীড়ামোদী এবং ক্রীড়া প্রশাসক এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান ফুটবল প্রশিক্ষক জহর দাস, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, প্রাক্তন সাংসদ সুনীল খাঁ এবং দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের আধিকারিকগণ ও দুর্গাপুরের অতীত ও বর্তমানের ফুটবল খেলোয়াড়বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা এবং দুর্গাপুর ডিফারি অ্যাসোসিয়েশনের সংগঠকরা সহ ইউনাইটেড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। এই টুর্নামেন্টে দুর্গাপুরের খ্যাতনামা মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে একের পর এক খেলায় অংশগ্রহণ করে সুভাষচন্দ্র বয়েজ ক্লাব এবং ভারতীয় ভলিবল ক্লাব চূড়ান্ত পর্যায়ের খেলায় যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ের খেলা শুরুর আগে শিশুদের নৃত্যানুষ্ঠান হয়, এরপর 2টি দল সারিবদ্ধভাবে মাঠে নামে। তাদের সঙ্গে আজকের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা পরিচয় পর্ব সেরে নেন। এরপর 34টি বেলুন উড়িয়ে এই খেলার শুভ সূচনা করা হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় খেলতে নেমে খেলার শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। এর মধ্যে 2টি দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় ভারতীয় ভলিবল ক্লাব প্রতিপক্ষ সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের ফুটবলারদের একটু হালকাভাবে দেখার পরে সুযোগের সদ্ব্যবহার করে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের ফুটবলাররা 2-1 গোলে বিজয়ী সম্মান হাসিল করে, 2024-এর চ্যাম্পিয়ন ঘোষিত হয়। এই টুর্নামেন্ট প্রসঙ্গে এবং বর্তমান খেলোয়াড়দের সম্পর্কে প্রাক্তন ফুটবলার তথা বর্তমান ফুটবল প্রশিক্ষক জহর দাস কী বললেন শুনে নেব। দেখুন, নতুন খেলোয়াড়দের মাঠে নিয়ে আসতে গেলে প্রথমে সেইখানে টুর্নামেন্ট করতে হবে। টুর্নামেন্ট করে দেখাতে হবে ছোটো ছোটো ছেলেদের যে দেখো খেলাটা কত আকর্ষণীয়। এখন তারা যদি দেখে, কারণ ফুটবলটা এমন একটি খেলা, এটা খুব আকর্ষণীয় খেলা। আকর্ষণীয় কারণ হচ্ছে কি, রুল কম আর খেলাটা যায় 22 জনের মধ্যে খেলা যায় একটা বলেতে। সুতরাং কম খরচে একটা খেলা খেলা, ফুটবলের মতো দ্বিতীয় খেলা নেই। সুতরাং টুর্নামেন্ট যত হবে সেই জায়গায় খেলা তত বাড়বে। আর একটু এগিয়ে আসতে হবে ক্লাবের এবং সংগতিসম্পন্ন কিছু লোকের এই খেলাটাকে বাড়ানোর জন্য। যেমন এরা এগিয়ে এসছে, এটা সুন্দর টুর্নামেন্ট করেছে, এই টুর্নামেন্ট দেখে কিন্তু অনেক ছেলে ফুটবল খেলবে, অনেক ক্লাব ফুটবল নিয়ে চিন্তা করবে। মফস্বলের ছেলেরা কলকাতায় গিয়ে সহজে আমরা সহযোগিতা করতে, কিন্তু মফস্বলের ছেলেদের মুশকিল হচ্ছে তারা রেগুলার নয়, তারা 3-4 দিন থাকে তারপরে বাড়ি চলে যায়, ওইটা তো হবে না। আপনাকে চেপে বসে থাকতে হবে কোনো জায়গায়। এখন অনেক ক্লাব আছে সুযোগ দিচ্ছে থাকা খাওয়ার পর্যন্ত, তা সত্ত্বেও দেখা যাচ্ছে মফস্বলের প্লেয়ারটা বড্ড বেশি তাড়াতাড়ি অধৈর্য পড়ছে এবং চলে আসছে। এইখানেই অনেক খেলোয়াড় আছে যাদের সত্যি কথা ভালো খেলা উচিত, কিন্তু তারা ওই খেপ খেলা নিয়েই ব্যস্ত থাকবে, তাদের বড় হওয়ার যে অ্যাম্বিশন সেটা নেই, যার জন্য তারা উঠতে পারছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সুভাষচন্দ্র বয়েজ ক্লাব এবং রানার্স আপ হয় ভারতীয় ভলিবল ক্লাব। মোহাম্মদ রফি ফেয়ার প্লে ট্রফি পায় IN দিশারি সংঘ। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায়
সেরা খেলোয়াড় হর্ষদীপ বাউরি, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয় সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের সৌরভ বীর, টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার ভারতীয় ভলিবল ক্লাবের বিশ্বজিৎ মুর্মু, টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার ভারতীয় ভলিবলের রবি দাস এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের উমেশ মারান্ডি। এছাড়াও এই টুর্নামেন্টে প্রাক্তন ফুটবলার তারকনাথ ঠাকুর এবং নতুন প্রজন্মের ফুটবলার তৈরির অন্যতম কারিগর অপর মজুমদারকে উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক এবং অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করে তাদের সম্মানিত করা হয়। এদিন এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ফুটবল উৎসাহী ক্রীড়াপ্রেমী প্রায় 3,000 দর্শক। তারা সকলেই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে খেলাটি উপভোগ করেন আবারও একটা বছরের অপেক্ষা। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িটি। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।